আজকে বানালাম একদম মুচমুচে ডিমের ফ্রাই। ফিশ ফ্রাই খুব পরিচিত খাবার, কিন্তু ডিমের ফ্রাই দেখুন কত সুন্দর! একটা মুচমুচে ডিমের ফ্রাই বানিয়েছি, আসুন তবে দেখে নেওয়া যাক কীভাবে বানালাম এই মুচমুচে ডিমের ফ্রাই। ফিশ ফ্রাই তো অনেক খেলেন, কিন্তু আজকে বানাবো আমি ডিমের ফ্রাই। ডিমের ফ্রাই ফিশ ফ্রাইয়ের থেকে কিন্তু কিচ্ছু আলাদা খেতে লাগবে না, কিন্তু ভেতরটা একেবারে ডিম দিয়ে হবে এবং এর প্রসেসটাও একটু অন্যরকম হবে, এবং ডিম দেবার জন্য এটা অনেক বেশি সহজ হবে এবং আপনাদের হাতের কাছে যে সমস্ত জিনিস আছে তাই দিয়েই, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকে আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের ডিমের ফ্রাই। ডিমের ফ্রাই বানাবার জন্য প্রথমে আমি দুটো ডিম আমি ভেঙে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দু চামচ কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি তিনটে চারটে মতন কাঁচা লঙ্কা কোচানো, ছোটো ছোটো কাঁচা লঙ্কাগুলো, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা। এবারে এই ডিমটাকে খুব ভালো করে আমি প্রথমে যেরকমভাবে ডিম মেশাই সেরকমভাবে মিশিয়ে নেবেন। আপনারা আরও নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল পারমিতার পাকঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখুন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। দেখুন, আপনাদেরকে ডিম ফাটানোর একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে যে ডিম তো আমরা সবাই ফাটাই, এর মধ্যে টিপসের কী আছে নিশ্চয়ই আছে, সেটা হচ্ছে এই যে ডিমটাকে দেখুন আমি একভাবে এক সাইডে এইভাবে ঘোরাচ্ছি, তার ফলে কি হচ্ছে ডিমের ভেতরে এয়ার বাবল অনেক বেশি ঢুকছে এবং এয়ার বাবল অনেক বেশি ঢোকার ফলে কি হচ্ছে ডিমটা অনেক বেশি ফ্লাফি হবে এবং অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। তাহলে এরকম ছোট ছোট টিপস পেতে কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। দেখুন ডিমটা কিন্তু একদম তৈরি হয়ে গেল ফেটে, এবারে এটাকে আমি নর্মাল যেরকম ডিমের আমলেট করে সেরকম করে নেব। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। ডিমটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি, এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেখুন এক পাশটা তৈরি হয়ে গেছে। এবার আরেক পাশটা বানাবার জন্য আমি এটাকে জাস্ট এরকম, এবারে এ পাশটাকে আরেকবার এই একইভাবে একটু শক্ত করে ডিমের দুটো সাইডই ভেজে নিতে হবে। ডিমের দুপাশটাই ভালো করে তৈরি হয়ে গেছে, এবারে আমি এই ডিমটাকে একদম ভালো করে ঠান্ডা হতে দেব। প্রথমে আপনাদের কাছে ছুরি দিয়ে কাটতে চাইলে আপনারা ছুরি দিয়েও কাটতে পারবেন, কিন্তু আমার কাছে পিৎজা কাটার রয়েছে বলে আমি পিৎজা কাটার দিয়ে কাটছি, এটাতে কাটা অনেক সোজা হয় ঠিক সেই কারণে। এই দেখুন দুটো ডিম দিয়ে এরকম চারটে ফালি বেরোলো। এবারে প্রথমে আমি একটা ফ্রাই বানাবো বলে প্রথমে একটা তার ব্যাটার তৈরি করে নিচ্ছি, তার জন্য আমি এখানে নিলাম একটা ডিম, এর মধ্যে দিয়ে দেব একটু ঝাল হবার জন্য কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, এখানে আমি দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি, চামচটা দেখুন ওই চামচটার থেকে একটু বড় চামচ। এবারে এটাকে আমি ভালো করে প্রথমে একদম সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা অনেকেই কিন্তু এখনও আমার ফেসবুক পেজ এবং আমার ফেসবুক প্রোফাইল পারমিতা সুর, ফেসবুক পেজ পারমিতার পাকঘর এখনও আপনারা কিন্তু ফলো করেননি, যারা ফলো করেননি তারা প্লিজ ফলো করে নেবেন, ওখানে এই রেসিপি ছাড়াও আরও অন্যান্য অনেক কিছু নতুন আসে, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি পারমিতার পাকঘর, যেটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম পেজের নাম, এবং যেটা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল সেটা হচ্ছে পারমিতা সুর, প্লিজ আপনারা কিন্তু এগুলো একটু ফলো করবেন, যদি আপনারা আমাকে সাহায্য না করেন আমি কিন্তু আগের দিকে আগাতে পারবো না। দেখুন মোটামুটি একটা গুলে গেল, এটাকে আরও মসৃণ করে একদম গুলিয়ে নিতে হবে। এখানে নিয়ে এসেছি কিছুটা ব্রেড ক্রাম্পস, এর মধ্যে আমি একটু সামান্য লবণ দিয়ে নিচ্ছি, কারণ ব্রেড ক্রাম্পসের মধ্যে লবণ দিলে আপনারা যে কোনো ফ্রাই যদি বানান সেটা কিন্তু মোর ক্রিপসি করতে এই লবণটা কিন্তু সাহায্য করে, অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে রাখে, সেজন্য একটু লবণ নিলাম। তাহলে এটা হলো ব্রেড ক্রাম্পস আর এটা হলো ডিমের যে গোলাটা তৈরি করলাম সেটা। এবারে
আমি এখানে এই যে একটা ডিম, ডিমের ফালি আমি এখানে প্রথমে নিলাম, নিয়ে দুটো হাতে কিন্তু কাজে লাগাতে হবে। এবারে এর মধ্যে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ডুবিয়ে উল্টো হাতটা দিয়ে, না হলে একটু অসুবিধা হবে সেজন্য উল্টো হাতটা দিয়ে আমি ডুবিয়ে এইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এইভাবে যেরকম আপনারা ফিশ ফ্রাই বানান ঠিক সেরকমই এই ডিমটাকে কোট করে নিতে হবে। এই যে দেখুন এইভাবে, এই যে একটা তৈরি হয়ে গেল একদম সুন্দর। এইভাবে আমি প্রত্যেকটাই তৈরি করে নেব। এবারে আমি এক এক করে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। একটু মিডিয়াম গরম তেল এটা এর মধ্যে দিয়ে আস্তে আস্তে করে এগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল একদম মুচমুচে ডিম ফ্রাই, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তাহলে এখন থেকে আর মানুষ বাড়িতে এলে আপনাদেরকে আর কেবলমাত্র ডিম পাউরুটি বা ডিমের পোচ করে দিতে হবে না, এরকম ডিমের ফ্রাই করেও আপনারা কিন্তু দিতেই পারেন মানুষকে। সাথে রইল একটু টমেটো সস। তাহলে আজকের রেসিপি আপনাদের আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীতে আমি আবার ফিরবো আরও একটি নতুন রেসিপির সাথে।